প্রার্থী রেখা পাত্র। রেখা পাত্র তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। পয়লা জুন সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট রয়েছে। কেন্দ্র সরকার ওই এলাকায় কংক্রিটের নদী বাঁধের জন্য টাকা বরাদ্দ করলেও সেই টাকা স্থানীয় তৃণমূলের নেতারা অপব্যবহার করেছেন বলে দাবি করেছিলেন রেখা পাত্র। এবার হিঙ্গলগঞ্জে তিনি পৌঁছে গিয়েছেন নদী বাঁধ পরিদর্শনে। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন রেখা পাত্র। পয়লা জুন রয়েছে ভোট, শেষ দফার ভোট রয়েছে এবং কেন্দ্র সরকার ওই এলাকায় কংক্রিটের নদীবাঁধের জন্য টাকা বরাদ্দ করেছিলেন, কিন্তু সেই টাকা তৃণমূলের নেতারা অপব্যবহার করেছেন, এমনটাই দাবি রয়েছে রেখা পাত্রের। এতদিন ভোট ছিল না, এতদিন কোথায় ভোট ছিল? এতদিন যখন ওখানে নদীর বাঁধগুলো ভেঙে যাচ্ছিল তখন নদীর বাঁধটা ঠিক হয়নি কেন? কোথায় গেছে নদীর বাঁধের জন্য তো স্যাংশন করে টাকাগুলো তোলা হয়েছে, কোথায় গেছে? যে খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, হিঙ্গলগঞ্জে বাদ পরিদর্শনে পৌঁছে গেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে।